আজ সোমবার 16ই অগ্রহায়ণ 2024 সালের 2রা ডিসেম্বর, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াত। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন, না পারলে অন্তত 21 বার, 11 বার, 7 বার বা 3 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। পারলে চাঁদের আলো আজ গায়ে লাগান, চন্দ্রের বীজ মন্ত্র ওম স্রাং স্রিং স্রং সমায় নমঃ, এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন। সন্ধ্যাবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করুন, লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। আজ যারা চন্দ্ররাশি তুলা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে কাটবে। শুভ সংখ্যা 1, শুভ রং থাকবে অরেঞ্জ আর গোল্ডেন কালার। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। তবে কর্মে গতি অনুভব করার জন্য কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ নিজেকে একটি প্রাণোচ্ছল অনিশ্চিত ব্যক্তিতে পরিণত করুন, যে ক্র্যাচ ব্যবহার করে অপরের উপরে ভরসা করে চলার পরিবর্তে নিজের উদ্যোগে নিজের জীবনকে সাজিয়ে নিতে ভালোবাসে। আজ কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া কিন্তু ভালো। কথা রাখার উপায় না থাকলে কাউকে যেন কথা দেবেন না। আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব সকলের হৃদয় কিন্তু জয় করে নেবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।